Yes, সপ্তাহে একটা দিন পার করার পরে যখন নতুন সপ্তাহে নতুন উদ্যমে নাট বল্টু দ্য টু ফান কিং শুরু হয়ে যায় তখন তো বুঝতেই হবে যে আজকে তো শনিবার আর শনিবার সন্ধ্যা সাতটা যখন পার হয়ে গেছে তখন তো অনিয়ারে কে আসবে ক্যাপিটাল এফএম 94.8 কে আসবে বা কারা আসবে সো যে কারা আসার কথা তাদের মধ্যে কে এসেছে আর বাকি একজন আসেনি এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে আমরা তাকে বাসা থেকে টেনে আনার চেষ্টা করছি কারণ হচ্ছে যে ওই যে অনেকেই জানে শনিবার হচ্ছে যে সে হারিয়ে যায় হ্যাঁ তার মনেই থাকে না যে হচ্ছে ছুটি তো আমাদের শেষ হয়ে গেছে আমাদের তো নতুন সপ্তাহ শুরু হয়ে গেছে আমাদের তো ছুটির দিনটা চলে গেছে হঠাৎ করে যখন মনে হয় তখন দেখা যায় যে আহারে নাট বল্টু তো শুরু হয়ে গেছে যাই হোক আর বুঝতেই পারছেন কি শুরু হয়েছে শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস নাট বল্টু দ্য টু ফান কিংস শুধুমাত্র ক্যাপিটাল এফএম 94.8 সো বাহ সাতটা বাজার সাথে সাথে কেমন ফোনটা চকচক করছে ফোনের বাতি জ্বলে উঠছে কিন্তু এই বাতি কি 7:45 পর্যন্ত থাকবে শোতে ঢোকার আগে কিন্তু এই বাতি আমি জ্বলতে দেখিনি হঠাৎ করে ম্যাজিকের মতো হ্যাঁ আলাদিনের দৈত্যের মতো কোত্থেকে এই বাতি জ্বলতেছে বুঝতে পারতেছি না যাই হোক এই বাতি যদি 7:45 পর্যন্ত জ্বলে তাহলে আপনি আমাদের কল করতে পারবেন ফোনের মন মাঝে মাঝে ভালো থাকে মাঝে মাঝে খুব খারাপ থাকে তো আজকে মনে হচ্ছে এখনও পর্যন্ত মন ভালো সো দেখা যাক 7:45 পর্যন্ত তার মন ভালো থাকে কি না সো তখন থেকে আপনি আমাদের কল করতে পারবেন আমাদের কল করার নাম্বার হচ্ছে 02-55-03-66-59 7:40-50 পর্যন্ত আমাদের ফোনিং লাইন ওপেন থাকে আর আপনি যেটা এখন যেটা করতে পারবেন সেটা হচ্ছে আমাদের SMS করতে পারবেন আমাদের কমেন্ট করতে পারবেন কারণ হচ্ছে যে আমরা ফেসবুক লাইভে আছি আমরা তো এখনও নাই এখনও পর্যন্ত আমি আছি সো এখন কিছুক্ষণের জন্য আপনি আমাকেই মেনে নিন আমাকে SMS করুন আমাকে কমেন্ট করুন কমেন্ট করার জন্য লিখবেন SMS করার জন্য লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার যে কোনো কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে আর যদি কমেন্ট করতে চান তাহলে দেখবেন যে আমাদের ফেসবুকে একটি লাইভ চলছে একটি ঝকঝকে চকচকে লাইভ চলছে সেই লাইভ সেশন গিয়ে আপনি হচ্ছে যে আমাদের কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশনে তারপর হচ্ছে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই SMS এর নিয়ম তো বলেই দিয়েছি ফোনের নিয়মও বলে দিয়েছি এইবার কি করা যায় এবার যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে কি টপিক নিয়ে আলোচনা করতে পারি এই যে 2020 প্রায় চলেই গেল আজকে কত তারিখ আহ আরে 2020-এর 19 তারিখ আজকে চলেই গেল একটা বছর আমাদেরকে কিচ্ছু না দিয়ে চলে গেল দিল কাদের স্টুডেন্টদেরকে দিল দুহাত ভরে দিল সারা বছর যে ছুটি পাওয়া যেতে পারে সেটা 2020 না আসলে বোঝাই যেত না তারপর হচ্ছে যে পরীক্ষা না দিয়ে আরে পাস হয়েছে ওরে বাপরে মানে তাও আছে আবার বোর্ড এক্সাম আরে বাপরে এর চাইতে বড় ছাত্র জীবনে এর চাইতে বড় অর্জন বড় গৌরবের বিষয় আর কি হতে পারে যে পরীক্ষা না দিয়ে পরবর্তী ক্লাসে চলে গেছে যাই হোক সো এই স্টুডেন্ট লাইফ বা স্টুডেন্টদেরকে ছাড়া 2020 মোটামুটি আর কাউকে কিছু দেয়নি 2020 কি করে গেল অনেকের মতে অনেকেই চিন্তা করে যে 2020 যেভাবে গেল সেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ লকডাউন তারপরে বিবাহ 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 আর আমি এখনো পর্যন্ত সিঙ্গেল রয়ে গেলাম 2020 শেষ কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ঠিকঠাক মতো চলছিল তারপরে হচ্ছে লকডাউন লকডাউনের পরে ওরে বাপ রে বিয়ে যেই হারে শুরু হইলো বিয়ে করতে 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 বিয়ে যারা করতে পারলো না তারা বিয়ের দাওয়াত খেতে 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 মোটামুটি ডিসেম্বর পর্যন্ত চলে আসলো ডিসেম্বর মাস আসার পরে দেখা গেল আমি শুধু মানুষের বিয়ে খেয়েই গেলাম এখনো পর্যন্ত আমি সিঙ্গেল বাহ এই হচ্ছে সিঙ্গেলদের 2020 আবার অনেকে আফসোস করে বলে আহারে পদ্মার এই পার ওই পার জোড়া লেগে গেল আর তুমি এখনো আমার পর্যন্ত আসতে পারলা না আফসোসের শেষ নাই মানুষের বিশেষ করে এই বছর তো প্রত্যেক বছরই দেখা যায় যে যখন বছরটা শেষ হতে যায় তখন হচ্ছে যে আমাদের বিশাল বিশাল হচ্ছে যে হতাশার বাণী চলে আসে যে এই বছরে আহারে এই বছরে এতগুলো টাকা জমায় রাখছিলাম এই বছরে ওইখান থেকে অতটুকু শেষ হয়ে গেল ওই বছরে ওই বছর থেকে এতগুলো টাকা নিয়ে আসছিলাম এই বছরে আর কিছু অ্যাড করতে পারলাম না খরচের খাতা তারপর হচ্ছে যে ওই যে মোটামুটি আমরা হচ্ছে বাংলা সালগুলোতে যেরকম দেখি হাল খাতা মেনানো হয় ওরকম ইংরেজিতে হচ্ছে যে ডিসেম্বর মাসে দেখা হয় ব্যাংক ব্যালেন্স কত ছিল আর কখন কত আসে নতুন বছরে কত নিয়ে যাইতেছি আর কনফিউশন যেখানে যে হারে হয় সেটা হচ্ছে যে ইয়ে করছে এক ছাত্র তার স্যারকে ফোন করছে স্যারকে ফোন করে বলতেছে যে স্যার আমি অমুক তো স্যার চিনতে পারছে যে আরে বা 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 তো কেমন আছো ভালো আছো ছেলে ছাত্র বলতেছে জি স্যার আমি তো ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা জি আমিও ভালো আছি তো বলো তো কি হয়েছে হঠাৎ করে তোমার নাম তো তুমি আমাকে বললা কিন্তু হচ্ছে যে
আমিও বললাম ভালো আছি, চিনতে কেমন আছো, কিন্তু কথা হলো যে ভয়েস শুনে না আমি তোমাকে চিনতে পারি নাই, বুঝছো? তুমি সত্যি করে বলো তো তুমি আসলে কে? আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না। তো এবার হচ্ছে যে স্টুডেন্ট বলতে হয় যে স্যার আমি সানি স্যার, একবার আপনি ভুল করে আমাদের ক্লাসে আপনার ফোনটা ফেলে গেছিলেন স্যার। বলছে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি তো ভুল করে ফোনটা ফেলে গেছিলাম, তো ওইখানে স্যার আপনার মেয়ে স্বপ্নার নাম্বার পাইছিলাম স্যার, বুঝছেন? গত 3 মাসে আমরা দুইজনে চুটায় প্রেম করছি, এইবার প্লিজ স্যার আমাদের সম্পর্কটা মেনে নেন আপনি, স্বপ্নাও আমাকে ভালোবাসে আমিও স্বপ্নাকে ভালোবাসি, আর আপনার মেয়ে তো স্যার এই জন্য আপনাকে জানানো একটা গুরু দায়িত্ব মনে করলাম, আপনার ফোন থেকেই আমি ওর নাম্বারটা নিছিলাম। আপনি যে ফোন ফেলে গেছিলেন তখন ওই স্বপ্নার নাম্বারটা নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে, 3 মাস ধরে আমরা অনেক প্রেম করছি, আমরা প্রচুর প্রেম করছি, এখন আমরা তো স্যার দুইজনকে ছাড়া বাঁচবো না। এবার স্যার গেছে চেত্তা, হ্যাঁ তোর সাহস কত বড়, তুই আমার স্টুডেন্ট হয়ে আমার বাসায় হাত দিছিস, হ্যাঁ তোরে তো আমি মানে হয়েছে কি বল, তোর এত এত সাহস কোত্থেকে হইলো, বয়স কত তোর? বলছে জি স্যার এইটা একটা ভালো কথা বলছেন, আমার বয়স একটু কম স্যার, হ্যাঁ স্বপ্না বলছে যে ও আমার থেকে বয়সে একটু বড়, কিন্তু বিশ্বাস করেন আমি স্বপ্নাকে অনেক ভালোবাসি, বয়সে বড় হইলে কি হবে, স্বপ্নার থেকে আমি বয়সে ছোট হইলে কি হবে, আপনার মেয়েকে আমি অনেক ভালোবাসি। হারামজাদা আমার মাইয়ার ক্লাস 4 পড়ে, স্বপ্না আমার বউয়ের নাম। ফোনে রিলেশনের ক্ষেত্রে একটু সাবধান থাকবেন, কখন কে কাকে ফোনে আসলে কতটুকু চেনা যায় মানুষকে না দেখে, তারপরে শুধুমাত্র মানুষের ভয়েস শুনে, সেটা আমাদের ফান কল শুনলে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে যে ফোনে মানুষের ভয়েস শুনে আপনি কতটুকু বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবেন বা হচ্ছে কতটুকু বিশ্বাস করতে পারবেন অপর প্রান্তের মানুষকে। তারপর হচ্ছে একটা মেয়ের ওই ফোনে কথা বলার বাতিক ছিল, বদভ্যাস যাকে বলে, যে ফোন একবার সে হাতে নিলে এই ফোন আর সে কোনো রকমের রাখতে চায় না। শুধুমাত্র ফোন ব্যবহার করার ক্ষেত্রে না, সে হচ্ছে যে কল একবার কাউকে করলে বা কল একবার আসলে মোটামুটি সারাদিন শেষ, সারাদিনের নামে সে মোবাইল নিয়ে বসে, তারপরে যদি একটা কল আসে ওরে বাপরে তার তো 3-4 ঘন্টা শেষ, একটা কল আসলে সে 3-4 ঘন্টার আগে ফোন রাখে না। তো এইবার হচ্ছে একদিন খাওয়ার সময় ওই মেয়ের মোবাইলে কল আসছে, তো কল আসলে সে ফোন রিসিভ করছে, রিসিভ করে মোটামুটি 1.5 ঘন্টা 25 মিনিটের মধ্যে রেখে দিছে, 25 মিনিট পরে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন রাখি বলে রেখে দিছে। এবার খাবার টেবিলে বাবা মা ভাই সবাই ছিল, সবাই অবাক হয়ে গেছে যে যেই মেয়ে ফোন আসলে 3-4 ঘন্টার আগে ফোন রাখে না, কল আসলে 3-4 ঘন্টা পার হয়ে যায় তার কথা বলতে বলতে, সে 25 মিনিটে কল রেখে দিল, সবাই খুব অবাক হয়েছে। খাইতে খাইতে বাবা জিজ্ঞেস করতেছে কি মা আজকে এত তাড়াতাড়ি ফোন রেখে দিলাম মাত্র 25 মিনিট, কয় আব্বা চিনি না রং নাম্বার। কিছু কিছু মানুষের থাকে শুধুমাত্র ফোনে কথা বলা, এবং কয়েকজন মানুষের থাকে হচ্ছে যে ফোনে এই সোশ্যাল নেটওয়ার্কে ঘোরাঘুরি, সেটা সোশ্যাল নেটওয়ার্কে ঘোরাঘুরি অবশ্য সবারই একটা বদভ্যাসের মতো, এটা হচ্ছে একবার ঢুকলে আর বের হওয়ার মতো ইয়ে থাকে না বা কখন সময় চলে গেল সেটাও থাকে না, তবে অনেকে এটা মেনটেন করতে পারে। অনেকে এটা মেনটেন করে যে ঠিক নির্দিষ্ট সময় আসে নির্দিষ্ট সময়ে চলে যায়, বা হচ্ছে বিশেষ করে রাত্রিবেলা অনেকে হচ্ছে 10টার সময় আসে 12টার সময় চলে যায়, বা 11টার সময় বা ডিনার টিনার করে 11টার সময় আসে 12টার সময় চলে যায়, কারণ হচ্ছে যে পরবর্তী দিনের জন্য হচ্ছে একটা ঘুমের প্রয়োজন আছে, আবার সকালবেলা উঠে অফিসে যায়। কিন্তু কিছু কিছু আছে যেটা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য আসে, অনির্দিষ্টকাল পর্যন্ত সেখানে থাকে, তারপরে হঠাৎ করে দেখে যে ফজরের আজান দিতেছে অথবা রাত 4:30, 3:30 বাজে। এবং তারা হচ্ছে যে কার পেছনে সময় দিচ্ছে সেটা মোটামুটি বোঝার সময়ও তাদের থাকে না। এরকম এক ছেলে হচ্ছে ফেসবুকে এক মেয়ের প্রেমে পড়ছিল, প্রোফাইল পিকচার নাই, অন্য মেয়ের প্রোফাইল পিকচার দেওয়া, দেখলেই বোঝা যায় যে এটা একটা ফেক পিকচার, ওনার তো নাই কোনো মডেল টডেলের ছবি ডাউনলোড করা। তারপরে ওই ছেলে হচ্ছে যে মাসের পর মাস সে হচ্ছে নক দিয়েই যাইতেছে ওই মেয়েটাকে। এবার ওই প্রান্ত থেকে মেয়ে আর কোনো দিন সে নকের রিপ্লাই দেয় না, এবার রিপ্লাই দেয় না দেখে ছেলে মোটামুটি 2 মাস 4 মাস 6 মাস মেসেজ দিয়েই গেছে, মেসেজ দিয়েই গেছে, ওয়েট করছে, কোনো দিন আর রিপ্লাই আসে নাই। তো একদিন 6 মাস পরে ছেলেটা হচ্ছে বিরক্ত হয়ে গেছে, খুব কষ্ট পাইছে, মনে কষ্ট পেয়ে হচ্ছে মেয়েটাকে রিপ্লাই মেয়েটাকে মেসেজ দিছে, দেখো আমি যে তোমাকে অনেক ভালোবাসি তুমি তো সেটা জানো, এত ভালোবাসার মূল্য তুমি আমাকে কখনোই দাও নাই,
আমি দিনের পর দিন মাসের পর মাস তোমাকে মেসেজ দিয়ে গেছি কিন্তু তুমি কখনোই আমাকে রিপ্লাই দাও নাই, আমাকে একটা রিপ্লাই দেওয়ার সময় তোমার হয় নাই। বিশ্বাস করো আমি তোমাকে যে পরিমাণ ভালোবাসতাম এই ভালোবাসা তোমাকে অন্য কেউ কোনোদিন দিবে না। তবে আজকে আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি আর কোনোদিন আমি তোমাকে ফেসবুকে নক করতে আসবো না। তবে কোনো একদিন যদি তোমার আমার কথা মনে পড়ে তাহলে সেদিন নক দিও, আমার ভালোবাসা তোমার জন্য সেই দিনও থাকবে। এইবার মেয়েটা রিপ্লাই দিছে, প্রথম এবং শেষ রিপ্লাই। বিশ্বাস করেন ভাই, আমি মেয়ে হইলে অবশ্যই আপনার সাথে প্রেম করতাম। এই জন্য ফেসবুকে অনলাইন রিলেশনশিপের ক্ষেত্রে ফোনে তো আপনি ভয়েসটা বুঝতে পারতেছেন, বয়স না হয় বুঝতে পারতেছেন না যে আসলে ছেলে না মেয়ে সেটা তো বুঝতে পারতেছেন, কিন্তু অনলাইনে মানে সোশ্যাল নেটওয়ার্কে যখন আপনি কথা বলছেন প্রপারলি দেখে নিন ভাই, বুঝছেন? হ্যাঁ, শুধু শুধু মাসের পর মাসের রাতগুলো নষ্ট করেন না, সেটা কোনো সত্যিকার অর্থে কোনো মেয়ের সাথে বা সত্যিকার অর্থে কোনো মানুষের সাথে কথা বলেন, তাইলে আপনি সময়গুলো ভালো কাটবে। প্রপারলি দেখে নিন প্রোফাইল পিকচার আছে কি না, প্রোফাইল পিকচারটা তার কি না। নিজের প্রোফাইল পিকচার না থাকলে একবারে মেসেজ দিতে যায়েন না, পরে মানুষ নিয়ে টানাটানি লাগবে, ভাল লাগবে? ভাল লাগবে না কিন্তু। আর এখন যদি আমি কন্টিনিউয়াসলি বকবক করি সেটাও আপনার ভাল লাগবে না। সো আপনাকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন একটা ব্রেকে যেতে হবে, ব্রেকের পরে যখন ফিরে আসব তখন হচ্ছে এসএমএস কমেন্ট নিয়ে ফিরে আসব। ফোন কল তো রয়েছে 7:40 থেকে, অনেকক্ষণ সময় পাবো আমরা তখন, যেহেতু আজকে বল্টু নাই সো আজকে হচ্ছে যে আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলার মতো অনেকক্ষণ সময় পাবো। সো আপনি এসএমএস করুন, আমাদের এসএমএস করার নিয়ম হচ্ছে লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার যে কোনো কথা, লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। এছাড়া কমেন্ট করার জন্য আমাদের ক্যাপিটাল FM 94.8 দেখবেন যে হচ্ছে ফেসবুক লাইভ চলছে, সেখানে আপনি কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমাদের আমাদের এই লাইভটি। আর ফোন করবেন আপনি 7:40 থেকে, নাম্বার হচ্ছে 02550366 59। শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাট বল্টু দ্য টু ফান কিংস, ব্রেকে যাচ্ছি, ফিরছি একটু পরেই।
আহারে, মানে সে মাঝে মাঝে শোনে যে সে নাকি হচ্ছে যে চিকন হয়েছে, তো এই ফাপড় মাপড় মানে যে মানুষগুলো দেয় সে আবার সেগুলো বিশ্বাসও করে রাখে। হ্যাঁ, নড়াচড়া করতে যে পরিমাণ অসুবিধা হয় তাতে করে বোঝা উচিত কিন্তু যে আসলে মানুষগুলো ফাপড় দিতেছে। শুকায় গেছি ভাই, শুকায় গেছি, হ্যাঁ অনেক শুকায় গেছো তুমি। হ্যাঁ, পুরো শুকায় কার্ড হয়ে যাওয়ার কারণে যেটা হয় যে কেউ পাইলে আমার গায়ে পেরাক মেরে দিতে পারে, ঠিক নেই। আচ্ছা, কারণ কার্ডের উপরে ফেরাক না, ফেরাকের মধ্যে কার্ড, এটা আমি বুঝতে পারবো না। যাই হোক, আজকে আসতে চাইনি, তারপরে রিকোয়েস্ট রিকোয়েস্ট মনে করেন ফোনের মধ্যে দেড় দুই লাখ ফোন আসছে। আচ্ছা, যে কী ব্যাপার বলটু ভাই, তুমি শুতে নাই, ভালো লাগতেছে না, এই সেই এসে মানে অনেক রিকোয়েস্ট। আমি তো বললাম দেখো একটু ইম্পর্টেন্ট কাজে আসছি, মানে এত ফোন পাই আমি আর থাকতে পারলাম না। শেষ মুষ আমি ওয়েট করতেছিলাম যে নাথ ভাই একটা ফোন দেয় কিনা। আচ্ছা, দেখলাম সে ফোন দেয় নাই। আমার তো ফোনই ছিল না, আমি কোথেকে ফোন দিব, আমি যদি না আসবো না সেদিন তার নাকি ফোনও থাকে না। হ্যাঁ, বাহ, ফোন ঠিকই আছে, মন ছিল না যে বল্টু আসুক, সে চাচ্ছিল না যে একা একা পুরো শোটাকে সে পুরো জমিয়ে ক্ষীর করে দেবে, তারপর সে নিজে বীর হয়ে যাবে। আমার কাছে বোধ হয় এই ফোনে বোধ হয় তোর নাম্বারও নাই, বুঝছি। পৃথিবী বদলে গেছে, জাসুরি নতুন লাগে, আমার নাম্বার ওনার ফোনে এখনো সেভ হয়নি। না না, সেভ হয়েছে কিন্তু হচ্ছে যে এই ফোনে না। হ্যাঁ, এটা এই ফোনটা যে উইন হয়েছিল, মানে উইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ফোনটা তো একটি বিশেষ উইন কনটেস্টে সে উইন উইন করেছে, উইন হয়েছিল। তো হচ্ছে এখন তুমি হচ্ছে তোমার ওই ফোন থেকে উইন হওয়ার আগে তুমি হচ্ছে কিছু এসএমএস কমেন্ট পড়ে দাও। তো এসএমএস টাইম পড়তেছি, তুমি কমেন্ট গুলো পড়ে দাও। তো আপনি কাজ করুন, এসএমএস ছবি তুলে পাঠান, আমি এসএমএস কমেন্ট পড়াটা না লাইভে খুবই একটা কঠিন কাজ। ওই যে উপর দিকে দৌড় দেয়, তাই হ্যাঁ খালি দৌড় দৌড় দৌড়, এমনি তো আমার টাইম লাগে একটু কমেন্ট পড়তে। আচ্ছা, তার মধ্যে যে দৌড় দৌড়ের মধ্যে থাকে, এরলে তো আমার অবস্থা মনে করেন একের বিতৃষ্ণ হয়ে যায়। আচ্ছা, তো বিতৃষ্ণ অবস্থায় চেষ্টা করুন, ত্রুটি রাখবো না আমি, দেখি যত ভুলভাল দরকার পড়তে আসি, সমস্যা নাই। লিখেছে ভাইয়া, লিখতে গিয়ে লিখছে বিয়া আমি ফারজানা, ঠিক আছে, তারপর আমি বিডি। আচ্ছা, ওরা বিয়া ভাইয়ারে বিয়া লিখবো, এটা ঠিক আছে। গাজীপুর থেকে রেগুলার শুনি 3 ইয়ার ধরে, আজকে প্রথম এসএমএস করলাম একটা জোক। আচ্ছা, একদিন স্যার বল্টুকে ডেকে বললো, কি বললো? বল্টু তুই প্রতিদিন আমাকে, ওরে বাপ রে, সে নিম পাতা জাম পাতার জোক। তানজিন তাহমিনা লিখেছে কুমিল্লার মুরাদনগর থেকে, আচ্ছা ওই ভাইরা কেমন আছো তোমরা? আমরা দুই বোন মিলে শুনছি, 2 ইয়ার ধরে শুনছি, অনেক ভালো লাগে শুনতে তোমাদের, থ্যাংক ইউ। আজকে প্রথম আমরা সুন্দর লেগেছে, কালো বাড়ি, কারো বাড়িতে গেলে সাধারণ মানুষ, বাহ বাড়ি তো খুব সুন্দর, আর আমি ওয়াইফের পাশে কি। রিপ্তি সাভার থেকে লিখেছে ভালোবাসি তোমায়, কিন্তু এই বুঝে না কে বলেছে, আমি বুঝি না, আমিও তোমায় অনেক ভালোবাসি, আই লাভ ইউ কি। আচ্ছা, তানিয়া সুলতানা লিখেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, কেন জানি ইমোশনাল আর আবেগী হয়ে গেলাম, কেন তাই বলে দিলাম, শাওন অ্যান্ড সজল ভাইয়া তোমাদের ভালোবাসি ভালোবাসি। বুঝলাম না এমন কি বলছে, আমি না থাকলে এগুলো হচ্ছে। প্রিয়ামণি লিখেছে আদার্স মম, হ্যাঁ নিজের মেয়ে বলে বলছি না, বাড়ির সমস্ত কাজ প্রায় একাই করে, ওরে বাবা, নাই মম এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খায় না, তাহলে কারা ওরা? এবং সবকিছু মানে অলসতার উদাহরণ দিতে গেলে সবাই হচ্ছে যে এইটাই বলে, আমি তো বাসায় এক গ্লাস পানিও ঢেলে খাই না, আর কি কিছু করার নাই বাসায়, পানি ঢেলে ছাড়া মানে খাওয়া ছাড়া আর কোনো কাজ নাই, আর কোনো কাজ নাই, পানি ঢেলে খাওয়াটাই একটা বিরাট বিরাট বড় কাজ, এইটা আমি করি না মানে হচ্ছে আমি বাসায় কিচ্ছু করি না। এফএম পোকা লিখেছে, এফএম পোকা জাঙ্গির আলম লিখেছে, চারিদিকে যে হারে বিয়ে হইতেছে আমার মনে হয় আমার সাথে যার বিয়ের কথা ও মনে ওর মনে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আশ্চর্য, এবং ঘটনা হচ্ছে যাদের যাদের এই মাসে বিয়ে বা যাদের যাদের বিয়ে তারা হচ্ছে 15 দিন আগে থেকে অন্যের বিয়ে নিয়ে স্ট্যাটাস দেওয়া শুরু করে, একদম যাতে ওর বিয়ের সঙ্গে, হ্যাঁ কেউ যেন হচ্ছে যে হঠাৎ করে বলতে না পারে। হ্যাঁ, সে হচ্ছে যে পরিবেশটা একটু আয়ত্তে আনার চেষ্টা করে। এই যেমন ফামিয়া আহমেদ, সেও লিখেছে জুনিয়রদের বিয়ে হচ্ছে, সিনিয়রদের বিয়ে হচ্ছে, মাঝখানে আমার বান্ধবী গুলার চান্দেও চিনে না, সূর্যও চিনে না। ফাতেমা বংশাল থেকে লিখেছে ভাইয়া সব ক্লাস অটো পাস উইদাউট এসএসসি 2021। তানিয়া সুলতানা লিখেছে বাড়িওয়ালা, লিখেছে বাড়িওয়ালা বলছে এখানে ব্যাচেলার ভাড়া দেওয়া হয় না, ব্যাচেলার আঙ্কেল আমি ব্যাচেলার না, বউ বিদেশ, আপনি চাইলে ভিডিও কলে কথা বলে নিতে পারি, বউ বলে বিদেশ, চাইলে ভিডিও কলে কথা বলাই দিবে। নাদিয়া কল্যাণপুর থেকে লিখেছে সজল ভাইয়া তোমার দোতলার মেয়েটি বা তারপরে বাবু বিলটা দাও, দুইটা ভিডিও আমি দেখেছি, অনেক নাইস হয়েছে। ও তাহলে তুমি একটা মিস করেছো,
সেটা হচ্ছে যে সুন্দরী অফিস কলিগ মিস করেছে, আজকেও আপলোড দিতে পারিনি। ভেরি গুড বল্টু, তুই একেবারে নতুন বছরে আপলোড দিস, বুঝছিস? বাসায় বলো আপলোড দিয়ে দিক আটটার সময়। না না উল্টো পাল্টা কেন, উল্টো পাল্টা করবে পরে? আমি বাসায় গিয়ে আজকে বাসায় গিয়ে আমার নতুন ভিডিওটা আপলোড দেবো। ভিডিও তোমরা পিলিক, তোমাদেরকে সবাইকে পিলিক লাগি দশটার সময় দেখে ফেলবা, ঠিক আছে? পায়ে শেয়ার দিবো আমরা, শেয়ার হবে। তারপর দেখতে পাচ্ছি এমডি মারফলে দিয়ে, ভাইয়েরা তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, আজকে ভিডিও শেয়ার হবে, আমি ভালো আছি, শুক্রবার না আসলে একটা ভালো, ডেইলি একটা আসা যাওয়ার মধ্যে থাকলে একটা এনথুসিয়াজম থাকে, যখন এটা বিয়ে করে না কি থাকে এনথুসিয়াজম, আমি তাড়াতাড়ি করে ভাবছিলাম যে ব্যাপারটা ভুলে যাবো সবাই, আপনি আবার এটা জিজ্ঞেস করলেন কেন? না না বুঝতে পারলাম না জিনিসটা, এই জন্য না আরেকবার জিজ্ঞেস করলাম যে আসলে কি থাকে। আমি কোন রকম গোদামি দিয়ে বেরিয়ে দিয়েছিলাম যে ওয়ার্ডটা মাথায় আছে কিন্তু উচ্চারণ দাম করতে গেলে আরেকবার ট্রাই করি, এনথুসিয়াজম। এইবার ভালো হয়েছে, এবার হয়েছে। হ্যাঁ আসলে উচ্চারণটা কি হবে আপনি কর না ভাই? আমি জানি না তো, শিক্ষিত লোক না আমি তো, আজকে শব্দ প্রথম প্রথম শুনলাম এই, তাইলে এটা বেশি করে বলেছেন এনথুসিয়াজম, তাহলে আমারটা তো ঠিক ছিল, আবার আমার ভুল। এখন তো ঠিক আছে, কিন্তু প্রথম যেটা বলছিলি স্ট্যাটিস্টিক্স শিখছিস, হ্যাঁ ওইটাই আমার মতো। যাই হোক ঠিক আছে, আমি তো ভিডিভিকে সবাই জানে। কাজী ফারজানা লিখেছে, হাই বল্টু, তোমাদের দুই ইয়ার ধরে শুনছি, আজ ফার্স্ট কমেন্ট করলাম, তোমাদের শুনতে অনেক ভালো লাগে, লাভ ইউ নারেন বল্টু, থ্যাংক ইউ সো মাচ, সো ভেরি মাচ, সো মাচ। কি রে ভাই, কৃতজ্ঞতা স্বীকার করতে দিবেন না দেখি। নরিন সোমা লিখেছে ধামরাই থেকে, আই এম সোমা, টেক মাই লাভ। আচ্ছা সাফু আর সোমা ঠিক আছে, আমি নানু বাড়িতে ঘুরতে আসছি, এইখানে অনেক সর্ষে ক্ষেত আছে, ফটো তুলতে পারবা চলে আসো, তোমরা আসো না, ক্যামেরা নেবে, ক্যামেরা আমরা বেচেছি। ও আসতেছে ক্যামেরা, কোথেকে আসতেছে ক্যামেরা? আসতেছে কোথেকে? 11 আইফোন 11 এর ক্যামেরা। আরে ফোন আসতেছে, ক্যামেরা তো আসতেছে না, ওই তো ফোনের সাথে ক্যামেরা আসছে, আর যা শুরু হয়েছে সাথে মানে মনে হইতেছে না। হ্যাঁ কোথেকে ওইটা তো যাইতেই চাইতেছে না, যার একটা যে আসবে ওইটাই যাইতেছে না, প্যানিক হয়ে যাচ্ছে, আমি ঠিক করে দিচ্ছি সব। রতনলাল হাসান লিখেছে, খাটো মেয়েদের জন্মই হয় লম্বা ছেলেদের হার্টবিট শোনার জন্য। ওরে কি দিল রে, ও লেভেল লেভেল, বোঝেন না ভাইয়া, খাটো মেয়েদের জন্ম হয় না, আর খাটো মেয়েদের বিয়ে করলে ভয় হয়, কেন হার্টবিট শুনে না, হার্টবিট শুনে বুঝে বলে আকাম করে আইসেন নাকি নরমাল আছেন, বুঝলেন? চেহারা দিতে ডায়েট হৃদয়ের মাঝে হোগলার ওইটা শোন না, এবার ঘটনা হচ্ছে, প্রথম কথা আমাদের তো টিভি না ইউটিউব না, আপনি যে শব্দগুলো বিপ মারেন ওগুলো আপনি গলা উঁচু করে বলবেন। আমি প্রথমেই বলছি যে আমার প্রথম পারফরমেন্স হবে হাউ টু ডু বিপ। মানে বলছি আর কি প্রথম, এখন জিনিসটা হচ্ছে যে প্রসেসিং এর মধ্যে আছে, মনে করেন যে ইয়ে ভালো ছিল যে বলছে এক প্রোগ্রামে আর্টিস্টকে বলছে এখানে ভাই সেন্সরের কিছু নাই, আপনি যা মন চায় আপনি বলতে পারবেন, এই দর্শকরা সব ফ্রি মাইন্ডেড অডিয়েন্স, আমি সব নিস্তব্ধ হয়ে যে সব শব্দগুলো আমরা উগুম উগুম দিয়ে চালাই
নুডলসের মশলার প্যাকেট দিয়ে চালাই, একটা পারফরমেন্স করব মনে করছে সব বলে দিয়ে মুখে মাস্ক লাগিয়ে পারফরমেন্স করতে হবে। এমনি শাফি আহমেদ লিখেছে, ছোট বোন বলছে আপা রাত 12টা বাজে, দুলাভাই তো এখনো বাড়িতে আসলো না, মনে হয় অন্য মেয়েদের সাথে ফুর্তি করছে, বড় বোন একটা থাপ্পড় দেব, সব সময় শুধু নেগেটিভ চিন্তা করিস, রাস্তায় গাড়ি নিচে পড়ে তো মরতে পারে। আমরা তাহলে কি করব, যাই ফান কলেজে পপি দাসের কাছে যাব আমরা। পপি দাস কে? এই যে লিখছে ভাইয়েরা কেমন, দেখ একটা জিনিস দেখছি বাইরে থেকে ভিতরে ঠান্ডা অনেক বেশি, অনেক বেশি, সেটা তো বললাম, মানুষজন বাইরে ঠান্ডা থেকে ঘরে এসে ঠান্ডা মানে গরম হয়, আর আমাদের মনে করেন আমরা গরমের জন্য বাইরে যাই, মানে এটা আস্তে আস্তে কিন্তু অসহ্য, মানতে পারছি না, নেট পাচ্ছি না, আমরা নেট পাচ্ছি না, অসহ্যকর অবস্থায় চলে যাচ্ছে, কি করব আমরা, আমরা করে কি যা আগে করছিলাম তাই করতে থাকি। আচ্ছা আমরা ফান কলে যাই, কল করার নাম্বার হচ্ছে 02-55-03-6-59। নতুন একটা হেডফোন কিনছো কালকে, ফাপড় দিয়ে বড় ভাই ফাপড় দিয়ে নিয়ে আসছো, আমরা দেখছি তো বুঝি তো, এরকম বড় ভাই থাকলে ফাপড় টাপড় দিয়ে জিনিসপত্র। আচ্ছা হ্যালো উমা, সারি উম্র হম মর মর কে জি লিয়ে, এক পল তো আব হমে জিনে দো। ওয়ালাইকুম আসসালাম, আপনি হঠাৎ করে কি করে বুঝলেন যে আমরা ফোন রিসিভ করেছি, কল রিসিভ করেছি? আচ্ছা তো হোল্ড এর সময় কে কল করেছিল বলেন আমাদের? হোল্ডই তো আছেন কি? হ্যাঁ আমরা ভালো আছি, আমরা ভালো আছি, হ্যাঁ আমি তো যে কইলে উত্তর মিলবো। হ্যাঁ ভাইয়া, ভাইয়া তোমার নাম কি ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন? মানিকগঞ্জ থেকে। সুজন বুঝে কয়জন যদি হও, সুজন তারপরের লাইন বলেন। সুজন ভাই শীত কেমন ওইদিকে, ঠান্ডা কেমন? বললাম ঠান্ডা কেমন ওইখানে? চোখ পলান্টিস খেলতে পারবেন কিন্তু এখন। সুজন ভাই কিছু বলবেন? হ্যাঁ বলেন। ওইটাই তো শুনতে চাই, মানে একটি মেয়ে তার আম্মুরে বলতেছে কি আম্মু আম্মু মেয়ে বলতেছে আম্মু তুমি যে গত 2 মাস ধরে যে বাপকে দুদিন নামে একটা ছেলের সাথে ফেসবুকে সাবধানে আছেন, ভালো থাকবেন, আবার কথা হবে। ফেসবুকে হ্যালো হ্যালো হ্যালো, এই যে হ্যালো, নিউটনের সূত্রমূত্র পড়তাম না, ওয়ালাইকুম আসসালাম, কে আপনি, নাম কি? জামাই।
জামাল আর কামাল রে ভাই, জামাল আর কামাল, উই উই অনেক বড় ফ্যান, ভাগ্য ভালো কান্দের পিঠে তো তখন নেই, অনেক বড় ভাইয়া। আপনি একটা সুরে সুরে যুগ বলেন, সুরে সুরে যুগ গানের, সুরে সুরে যুগ বলেন, কবিতার মতো গান। বলেন, হ শুনি। আমরা খাইছি বাবু, খাইছে আমরা বাবু, খাইছে তোমরা, খাইছি আমরা, খাইছি খাইছে। আমরা ফোন কাটবো না আজকে, ঠিক আছে? ঠিক আছে, তরমুজ খাইতে পানি পানি, ভাই আমি প্রথম তরমুজ খাইতে পানি পানি, কি করে তোমার নানি, তোমার নানির আমি চিনি, কই কই তোমার নানি কই, তরমুজ খাইতে পানি পানি। বলেন বলেন, এখন বলেন না যোগ গীত, গীত বলেন বলেন। শুনবি না, ঠিক আছে, ওকে ঠিক আছে। মানে আপনি আমাকে শাস্তি দিতেছেন মনে হয়। হ্যালো, আমরা যে বিপদে আছিলাম। হ্যাঁ, নাম কি তোমার? নাম কি রিঙ্কি? পিঙ্কি, তোমাদের সাথে খেলবো পিঙ্কি পিঙ্কি। বন্ধু তিন দিন তোর ফোন দিয়ে পাইনি, কোন আগে কয়বার? 18 বার। 18 বার, ভেরি গুড, ভেরি গুড। কি বলবো, আমার হাজবেন্ড তোমাদের শুনে। তোমার তোমার হাজবেন্ড আছে? হ্যাঁ। আর হাজবেন্ডের নাম কি জানো? কি? সত্যি কথা আছে, আমরা তো মানে অবিশ্বাস করিনি। তো তোমার হাজবেন্ড কোন ক্লাসে পড়ে? আমার হাজবেন্ড তো ক্লাসে পড়ে না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। সজল নামে হাজবেন্ড এরকম পড়তে চায় না। ওকে ওয়েলকাম করো। কে শুনে? ওর হাজবেন্ড শুনে? না না, আরো কেউ একজন শুনে। কে শুনে? না, আমার পাশের এক ভাবি আপনাদের কে পাশে ফ্ল্যাটের ভাবি, সুন্দরী ভাবি, পাশের ফ্ল্যাটের সুন্দরী ভাবি, আজকে রাতে 10টায় আসবে, এখন না। আচ্ছা ভাই, একটা জক বলি? বলো বলো। আমার হাজবেন্ড মানে প্রথম এটা মানে তোমাদেরকে শোনাইতে বলছিল। ও আচ্ছা, হাজবেন্ড শোনাইতে বলছে। আচ্ছা বলো, শোনাও নি কেন? হ্যাঁ বলো। হ্যাঁ, একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, সে দেখতে পেলো মানে হঠাৎ সে দেখতে পেলো যে আরেকটি লোক রোদে দাঁড়িয়ে আছে। তখন তাকে প্রশ্ন করলো যে তুমি রোদে কেন দাঁড়িয়ে আছো? এখন উত্তরে লোকটি বলল যে আমি রোদে দাঁড়িয়ে গাম শুকাচ্ছি। খারাপ না কিন্তু, ঠিক আছে, ভালো থেকো। তারপর গাম শুকাইছিল? আবার কথা হবে একদিন, হাজবেন্ডের সাথে কথা হবে। আচ্ছা ভাই, ওকে টাটা। আজকে আমাদের ভালো থাকার সময় শেষ। এখন একটু ব্রেকে যাই, তবে ব্রেকে গিয়ে তো আমরা মোটামুটি একটু খারাপ থাকি। কারণ হচ্ছে ফিরে আসতে মন চায়, বারবার মন চায় ফিরে আসি ফিরে আসি, কিন্তু ফিরে আসার সময়টা হয় না আমাদের। তাড়াতাড়ি ফিরে আসবো। হ্যাঁ, শুনছেন নিউ ভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিংস। SMS করুন 26969 এ, কমেন্ট করুন আমাদের ক্যাপিটাল FM 94.8 এর ফেসবুক লাইভে, শেয়ার করুন, শেয়ারগুলো নিয়ে ফিরছি এবং যোগ কানকার তো রয়েছেই।
শুনছেন ইভ্যালি প্রেজেন্টস নাট বল্ট টু দ্য টু ফান কিংস শুধুমাত্র ক্যাপিটাল এফএম 94.8 এ বাজে তো তাই না বাজে বাজে আজকে আমি এসব দায়িত্বে নাই আমি তো আজকে বাজে বাজে আমি যখন দায়িত্বে আছি তখন ও বাবা গো কেপে গেছে চিত্তে গেছে কিন্তু চিত্তবিত্তে গেছে গা চিত্তে গেছে পড়ো শেয়ার পড়ো শেয়ার এটা কেমনে পড়েন দেখে আমি কি জানি দেখতে আছি সব জানি বল্টু জানেন এমন কিছু নাই এইটা ঠিক বল্টু জানেন এমন কিছু নাই না ঠিক আছে ভালো পৃথিবীতে পৃথিবী বদলে গেছে যা দেখি বল্টুর মতোই লাগে তারপরে জানি কোথায় হ্যাঁ ওটাই দেখলাম যে আসলে কোন দিক থেকে শেয়ারটা পড়া যেতে পারে ফোন থেকে না হচ্ছে ইয়ে থেকে কি পাওয়া যায় ফোনে পাওয়া যায় না আমি দেখতেছি যে কি মনে করেন আমি শেয়ারে ক্লিক করলে আমারও কইতেছে শেয়ার করো কিন্তু তাহলে এটা কোথায় এটা কোথায় পাওয়া যায় এই তোমাকে কে কে শেয়ার করছ আত্ম দাদা এই জন্য আমি এই পাশে বসতে চাই না এই পাশে সব কিছু আমাকে কেমন জানি ধন্যবাদ কই একে পাল তু ভি এই মিলা এরকম লাগে আমার কাছে কি আশ্চর্য ও ভাই পাইনি ভাই আপনি শেয়ার করেন না ভাই এরকম করেন না হ্যাঁ হ্যাঁ চেষ্টা করছি আমরা প্রচন্ড চেষ্টা করছি নিয়েতে যাওয়ার এ ভাই আমি আন্দাজ 8-10 কিলো এমনি মিলবো এরকম শেয়ার করেছে তারপর তানিয়া সুলতানা মোহাম্মদ আলী এস এম মুকিত তারপরে এফ এম বোকা জাহাঙ্গীর আলম রতনাল হাসান ওর দেখে আমি কয়ে দিছি আচ্ছা ওগুলার বেড়া আমি হৃদয়ের বেড়া ওগুলার বেড়া তারপরে হাতে হারিয়ে পিছনে টুট ফামি আহমেদ তারপরে শেয়ার করেছেন আমাদের মাঝে জ্বলন্ত প্রেমিক শেয়ার করেছেন বিল্লাল শেয়ার করেছেন তারপরে এমডি শাফি আহমেদ শেয়ার করেছেন কি অর্ধেক না মিলাইতে পারছেন না অর্ধেক মিলছে এটা আমরা বিশ্বাস করি তারপর আমাদের কথা হচ্ছে যে শেয়ার করেছেন আইটা নতুন আসছে নাম জানি কি এই তো এবার মাথা পাইতে এই তো বলছি অর্ধেক কিছু বলে হলি যায় না শেয়ারের দিন শেষ শেয়ারের দিন শেষ হবে একদিন ক্লিক করলাম কোথায় গেল কোথায় করলেও দেখা যাবে একদিন এই তো পাইছে এই নাট বল্টু ছেড়ে চলো যাই আচ্ছা কমেন্ট করো কয়টা কমেন্ট করো হবে কোনদিন সুমাইয়া লিখেছিল নাট বল্ট টু ইউ টু আর দ্য বেস্ট মাইশা ময়মনসিং থেকে লিখছে ভাইরা কয় হাজার বার ফোন ঠেলে ফোন দিলে আচ্ছা দিলে লিখতে গিয়ে ঠেলে গেছে আচ্ছা ফোন দিলে তোমরা ধরবা মাঝে মাঝে এমন রাগ হয় তোমাদের উপর কত এক্সএম মুকিত লিখেছে কিছু কিছু মানুষ তাদের পণ্য বিক্রি করার জন্য এমন চাপা মারে যা বলার মতো না এই তো কাল একজন গ্যাস ডিলার কে দেখছি বলছে আমাদের গ্যাস এত বেশি ভালো যে আগুন ধরার কোনো সম্ভাবনা নেই তুহিন খান লেগেছে দুনিয়ার যত কথা তোমার ওই 10 মিনিটে করতে হয় বেশি কমেন্ট করতে পারো না কি ভাই বল্টুর মা লিখেছে মানিকগঞ্জ থেকে শোন বাবা পান ফুরে গেছে 10 টাকার পান নিয়ে আসিস আমা আগে পান খেতাম খাই না নকল মা ফেক মা এই কথা আমাকে বললে মানাইতো ফেক মা সীমান্ত ময়মনসিং থেকে লিখেছে লাভ ইউ নাট বল্টু ভাই আমি তোমাদের নিউ মেম্বার ওয়েলকাম টু আওয়ার শো আমরা তাহলে যে ওখান কাটে যাই না লাস্ট তানিয়া সুপার লিখে এই শীতে তুমি কেন বিয়ে করছো না পাশের বাসার আন্টি কবে এই কথাটা বলবে সে অপেক্ষা আছি ওরে বাবা রে করলেই মানে বললেই করবে পাশের বাসার আন্টি কবে বলুক আর না বলুক আজকে পাশের বাসার আন্টি আসবে তো আসবে রাত 10টায় আসবে 10টায় চলে আসবে যে শ্যাম মজুমদার চ্যানেল চলে আসবে আসতে যান ভাবতেছিলাম সংজ্ঞাটা যে বলা যাবে না অন্যটা বল বলতেছে যে এই যে আপনাদের বাড়ি তিনতলায় সময় কিন্তু নাই আপনাদের তিনতলায় যে মহিলা থাকে খুব বেয়াদব তার কথাবার্তা সিরিমিরি ভাল লাগে না ওনার ঘর থেকে বাই করে দেন নালে কিন্তু আমি চলে যাবো প্রথমে তিনতলা ডান পাশে না বাম পাশে ডান পাশেরটা আচ্ছা ঠিক আছে ডান পাশের যে মহিলা ছিল আপনি ভালো লাগে না তিনি আমার জামাই বউ
আর আমি হলাম তার জামাই, আর আমি যেহেতু বাইরে এলাম সামনে আসতে আপনি বেড়ে যাবেন। বাকিটা বাকিটা রাত দশটায় শাওন মজুমদার চ্যানেল। এত বাজাবে বলছি, ভালো থাকবেন। ইভালি প্রেজেন্টস নট বল টু দ্য টু ফ্যান কিংস। Capital FM, a time check. It's 8 p.m.